সারাটা দিন কোথায় যে থাকে না, এপাড়া ওপাড়া টই টই করে ঘুরে বেড়ায়। বেহুলা, আরে ও বেহুলা! সখী, আমি যেন মনে ডাকছি রে, চল চল এই ফুল বাগানে খেলাধুলা না করি, আমি যেন গাছ থেকে বিদায় নিই, তারপর যাবো সেই সান আমাদের একটা চান করতে। হাই গো, চলো চলো পাশে হেয়ারি না দেশো, সখি চলো যাই মায়ের কাছে গো। বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় তুমি বেহুলা? কখন ধরে ডেকে যাচ্ছি সারাটা প্রাসাদ, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। কেন আমি জান, এত বেলা হয়ে গিয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি জান, আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলেই হবে? তাহলে কি করবো? এদিকে কত বেলা হয়েছে দেখেছো, চলো আমি তোমাকে স্নান করিয়ে দেবো। আমি জান, তোমার সাথে কি কথা বলার ছিল? কোনো কথা নয় মা, চলো। শোনোই না বেহুলা, শুধু শুধু কোনো বাহানা করো না, চলো। তাহলে আমিও তোমার কথা শুনবো না। বেহুলা, আমি বুঝতে পারি না ইদানিং তুমি কেন আমার কথার অবাধ্য হও। ঠিক আছে বলো, রাগ করবে না তো? যদি রাগ করার মতো কথা না হয় তাহলে করো। বকবে না তো আমাকে? না, আমি সখীদের নিয়ে সেই সানবন্ধ গাড়ি দিতে চাই চান করতে। বেহুলা, এ কথা বলার তোমার সাহস কি করে হয়? আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। কেন আমি জান? কারণ তুমি এখন অনেকটা বড় হয়েছো, পাড়ার লোকে দেখলে মন্দ বলবে, এছাড়া ওখানে অনেক স্রোত আর তুমি সাঁতার জানো না। আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। সাথে তো আমার সখীরে যাচ্ছেই, তাহলে কেন আমাকে যেতে দিবে না? তবু তোমাদের যেতে দেব না। না না, হাই গো বিদায় দেবি। Thank you.
কেন এত জেদ করছো? বলছি তো আমি তোমাদের যেতে দেব না, আমি তোমাকে চলো চান করিয়ে দিই। আমি যাবো না। বুঝতে পেরেছি তুমি আমার কথা শুনবে না, ঠিক আছে বেহুলা যাও, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? আমি যান, প্রথম শর্ত তুমি কিন্তু সাঁতার জানো না, তাই তুমি কিন্তু ঘুমের চলে নামবে না কখনোই না। আর দ্বিতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। নিয়ে যাব আমি যান, তোমার সবে কথাগুলো আমি অক্ষর অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা তোমার শুনতে হবে। আবার কি কথা বলো দিবি? কি এমন জিনিস দিবি তো বলো। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না মা, আমি তোমাকে কিছুতেই ওই কলসিটি দিতে পারবো না। কেন? আমি কারণ কলসিটি ভেঙে যাবে। ভাববে না তো? না মা, তুমি খেলা ছলে কলসিটি ভেঙে ফেলতে পারো, তাই আমি তোমাকে দেবো না। আমি তোমাকে কথা দিলাম, তুমি যেমনটি আমাকে কলসি দিবি সেমন কলসি তোমাকে ফেরত দিব। ঠিক আছে বেহুলা, এত করে যখন বলছো, সখী আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, আমার না বড্ড ভয় হচ্ছে। কেন? কেমন জানি লাগছে তোমাকে কলসিটি দিতে। আমি জান, আরেকটি কথা, বাবা আসলি তুমি কিন্তু কিচ্ছু বলবে না। বেহুলা, এই নাও কলসি, কিন্তু দেখো কলসিটি যেন না ভাঙে, কারণ এটি তোমার দাদুর হাতে গড়া কলসি। ঠিক আছে আমি যান, এই কলসি ভাঙবে না। তুমি তাহলে পাশেতে চলে যাও, আমি সখীদের নিয়ে যাব আর আসবো। ঠিক বলছো তো? ঠিক আছে বেহুলা, আমি যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবে, আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই। সখী, আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই স্বর্ণমাদা কাঠি কখনোই যেতে দিবে না। যেতে তখন দিয়েছি, এখানে একমাত্র বিলম্ব করবো না। সেই স্বর্ণমাদা কাঠি কি আমরা তিনজন একসাথে চান করবো। অনেক গরম পড়েছে।